আজকে দেরি গোল করলেন, যথেষ্ট উজ্জীবিত একটি দল আবশ্যিক জীবন সমস্যার বাইরে দিয়েছে আদিবাসী বলে মধ্যে থেকে গোলরক্ষক উঠে এসছে আমি রূপু ভাইকে লিখতে পারছি, তাকে বলছি বিশিষ্ট সমাজসেবক, তাকে বলছি আসবার জন্য অনুরোধ করছি। যথেষ্ট প্রিয় সম্পূর্ণ ব্যক্তিত্বের আজকে আগমন এই মাঠে ঘটেছে এবং বলে রাখা ভালো সুন্দর দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনরা, আমাদের মা বোনরা ছুটে এসছে এই খেলাটা উপভোগ করবার জন্য। যেহেতু এই টুর্নামেন্টে বিভিন্ন উদ্যোগকে এরপরে ম্যাচ তথা মেয়েদের ফুটবল মধ্যবিদ্যালয় উচ্চ বিদ্যালয় নিঃসন্দেহে উদ্দেশ্যে রাখতে পারলেন না সম্মানিত শিক্ষক শিক্ষাগুরু আমাদের সকলের শ্রদ্ধা আমাদের ব্যক্তি জনপ্রমাদ মুস্তাফিজুর রহমান স্যারকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তারা অনুরোধ করছেন নমস্কার মাইনাস, কিন্তু তা তাকে সাড়া দিতে পারলেন না। আপনারা এটাকে করতেন এতটা চৈতন্য যেটি বলার মতো চোখে দেখবার মতো বিশ্বাস হয়েছে আর যে আক্রমণ এসেছিল যাত্রার মধ্যে আক্রমণে গোবিন্দগঞ্জ বিদ্যালয় সমতা করতে পারে কিনা থেকে বল চলে এসছে
সাতবার জাতীয় বিরুদ্ধে খেলোয়াড় সুজন দলের অত্যন্ত পরিশ্রমী ফুটবলার, নিঃসন্দেহে পরিশ্রম করতে ভালোবাসেন। ওটা মাঠে তাদের পদাপন্ন তাদের দেখে রাখতে পারলেন না, প্রতি আক্রমণে মহিমাগঞ্জ আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে কিন্তু আজকে এনে বলে আজকে ফাইনাল ম্যাচ এ পর্যন্ত ট্রেন লাভ করেছে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়। যথেষ্ট সম্ভাবনা ছিল, ভালো সম্ভাবনা ছিল, বিশ্বের কোন করবার মতো যথেষ্ট ভালো একটা পরিবেশ তিনি গড়ে তুলেছিলেন বা তিনি সহযোগিতা করে এসেছেন। কারণে নির্দেশে রয়েছে মহিমাগঞ্জ দলের পক্ষে, মহিমাগঞ্জ 1 গোবিন্দগঞ্জ 0। গতবার থেকে আক্রমণের সাতবার চারটি করে তো খেলবার চারটি পরিচয় খেলোয়াড়ের পর্যায়ে পরিচয় দিলে না হয় অবশ্যই।